Thank you.
তো আমরা এখন যাচ্ছি দাদা যে বিল্ডিং গুলোতে থাকে আর কি, দাদারা সবাই আর কি যে বিল্ডিং গুলোতে থাকে, তো সেই বিল্ডিং এর ওখানটায় আমরা যাচ্ছি ওদের সাথে দেখা করতে। তো এই যে দেখো এখানে অরূপদা দাঁড়িয়ে রয়েছে, আমরা আসছি বলে রাস্তায় দাঁড়িয়ে ছিল। আর এই যে দেখো এখানে এসে সঞ্জয়দার সাথে দেখা হলো, ওখানে দেখা করা হয়নি, তো এই যে অরূপদার সাথে এখানে দেখা করলাম। তো আরো অনেক দাদারা রয়েছে, সবাই যার যার ফ্যামিলির সাথে আছে, সবার সাথে কথা বলবো। তো ওরা একটু রেস্ট নিয়ে নিক, তারপরে কথা বলবো আমরা ওদের সাথে। দাও আমি তুলে দিই, তোমার ফোনটা দাও। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, আমরা সকালবেলায় বেরিয়েছি, কিছু খাইনি, তো একটু খিদে পেয়ে গেছিলো, তাও দেখলাম ওরা আসুক, তারপরে একসাথে খাবো। তো এখন এই যে বাড়ির থেকে টিফিন নিয়ে এসেছিলাম, রুটি কলা এটা সেটা নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই খাওয়া হয়েছে। আর এই যে দেখো সবার সাথে দেখা হয়ে গেলো, এখানে সবাই এসেছে ছবি তুলতে। এদিকে থাকো, মাথা চুলকাচ্ছে। তো আমরা এখন একটু ঘুরতে বলে ভাবছি, এখানে অনেক কিছুই দেখার আছে। তো ওরা বলছিল যে এখানে অনেক জায়গা আছে ঘোরার আর অনেকটা বড় এরিয়া নিয়ে, চলো দেখাবো যতটা পারবো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের এইখানটার ওই পাশটা জায়গা আছে, ওখানটা হচ্ছে ডগ ট্রেনিং সেন্টার, এটা হসপিটাল। মতিঝিল এদিকে গঙ্গা, বহু পুরনো গাছ, এক লরির বেশি। তুমি এক লরি বলছো? মরা গাছ দেখছি। তো এই যে দেখো এখানে সাইকেলের রিং আর চেন দিয়ে বানানো, এগুলো সব পুরনো সাইকেলের রিং চেন, এগুলো দিয়ে বানিয়েছে, টাওয়ার মতো বানিয়েছে। তো দেখো এটা ব্যারাকপুর পার্ক, দ্য লেডি ক্যানিং টেরিস। তো এই যে এখানটা দেখো, এই বিল্ডিংটা কি সুন্দর আর কত পুরনো, এটা পুরো মানে ইংরেজদের আমলের জিনিসই এখানে বেশি, মানে ওরাই বানিয়ে থুয়ে গেছে। তো এটাকে মেরামত করা হয় মাঝে মধ্যে, এটা সেটা ঠিক করা হয়। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, আর এখানে আরও অনেক কিছু আছে দেখার। তো তোমরা দেখো আমি যতটুকু পারছি দেখাচ্ছি, আর রোদ দূরে আমার মুখটা দেখার মতো, দেখো এমনি তো পেঁচির মতো, তারপরে আরও মুখটা প্যাঁচার মতো করে রেখেছি, মানে দেখতে আমারই হাসি পাচ্ছে,
কি করা যাবে, সেই সকাল বেলা থেকে মানে সূর্য উঠেছে তখন থেকেই রোদ্দুরের মধ্যে। আর এটা হচ্ছে সান ক্লক, তো তোমরা দেখো এটা আমি প্রথমবার দেখলাম এরকম। আমি শুনেছি পড়েওছি এরকম যে সূর্যের ছাওয়াতে ঘড়ির দেখা যায় বা ঘড়ি আগে দেখতো, তো সেটা দেখো চোখের সামনে দেখে আমার খুব ভালো লাগছে আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো আগে যে ইংরেজরা এটা করে থুয়ে গেছে দেখো, এটা কিন্তু সেই সেমই রয়ে গেছে, একটু হয়তো খুয়ে খুয়ে গেছে কিন্তু দেখো সেমই রয়ে গেছে। আর আমরা বুঝতে পারছি যে এটা টাইমটা দেখা যাচ্ছে। তো আমরা এখন এসেছি ঘুরতে, খুব রোদ, এই রোদ দূরে এসেছি ঘুরতে। সবাই মিলে আসলাম হাঁটতে হাঁটতে দাদাদের সাথে। আমি তো এইদিকে একটু বাবাকে নাড়া দিচ্ছি, ঠিক আছে? হেলিকপ্টার যাচ্ছে। ও মা ওইটা দেখেছো? এদিকে আসো মা, ও মা এদিকে আসো, এটা দেখো সানক্লকটা দেখে যাও। ওই দেখো ওইটা, ওইটা সূর্যের ছাওয়াতে ঘড়ি দেখা যায়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে মঙ্গল পাণ্ডে নাম শুনেছ বা মঙ্গল পাণ্ডে পার্কের নাম শুনেছ অনেকে, তো এই জায়গাতেই মঙ্গল পাণ্ডেজির এখানটায় ফাঁসি দেওয়া হয়েছিল। তো এইখানটাতে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই যে দূরে একটা জায়গা দেখা যাচ্ছে ওখানটাতে। আর এই বট গাছগুলো দেখো, এটার কিন্তু শিকড় কোথায়, মানে আসল মূল শিকড়টা কোথায় কেউ বলতে পারবে না, বহু পুরনো বট গাছ। তো এখানে ওখানে সব ঝুড়ি পড়েছে আর সব জায়গায় দেখো গাছের মতো গজিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা পুরো গাছ কেটে বানানো, এটা কিন্তু একটা গাছ ছিল এখানে, সেই গাছটাকে কেটে বানানো হয়েছে। তো এখানকারই যারা ট্রেনিং করতে এসেছিল তারাই বানিয়েছে। কি সুন্দর লাগছে দেখো, কেউ বুঝতে পারবে না এটা একটা গাছ ছিল, কত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ল স্কুল। তো এই যে দেখো, এখানে দাদাদের স্যারেদের সাথে দেখা হয়ে গেল, মানে একজন স্যারের সাথে দেখা হয়ে গেল। তো সবাই এখানে কথা বলছে, তো স্যারটাকে দেখো একটু, মানে পুরো ফ্রেন্ডের মতন কথা বলছে সবার সাথে, খুব ভালো। এখানকার সব কটা স্যারই খুবই ভালো। আর এই যে এখানে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে ড্রাগন লাগানো হয়েছে, মানে ড্রাগনের গাছ অনেক কটা লাগিয়েছে। আর এই যে এখানটা দেখো, লর্ড ক্যানিং এর স্ট্যাচু করা রয়েছে, আর এখানটাতেই লর্ড ক্যানিং এর ওয়াইফ কে সমাধি দেওয়া হয়েছে। ওই যে ওই জায়গাটা, এই যে এটা হচ্ছে লর্ড ক্যানিং এর ওয়াইফ এর সমাধি। তো বেশ ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম, দেখতে পেলাম। তো দাদারা যতটা জানে, যতটা স্যারেরা বলেছে, যতটা শুনেছে, ওরা আমাদেরকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেও বলছে। আর এই যে দেখো, ওদের এখানে গঙ্গার পাড়টা, মানে এটা ট্রেনিং সেন্টারের ভিতরেই পড়ে। আর এই ঘরটাকে দেখো, এই ঘরটা দেখে সত্যি আমার খুব ভয় লেগেছে, একটা ভয়ানক ঘরের মতো, নিচেটা পুরোটা গর্ত কুয়োর মতন। আর এখানটা ইংরেজরা বানিয়েছে কেন জানে না, কিন্তু দাদারা আন্দাজে বললো হয়তো লাশ ফেলে দিত এখান দিয়ে। আর ওর মধ্যে জল রয়েছে অনেক, ওর মধ্যে হয়তো গঙ্গার সাথে কানেকশন আছে। এখানটা দেখো কত সুন্দর একটা থান করে রেখেছে, মানে বট গাছের নিচে শিব ঠাকুরও আছে। আর এই যে দেখো, বেশ সুন্দর জায়গাটা, একটা মনোরম জায়গা। এখানে অনেকে স্নানও করছে, যারা ট্রেনিং করতে এসেছিলো তারাও দেখছি এখানে স্নান করছে, বেশ মজা করছে। আর দেখো জলটা কি ঘোলা, আর পুরো ফুলে ফেপে উঠে এসছে এখানে জলটা,
এটা কিন্তু আরো নিচে জলটা সরে যায়, এখন পুরো জলটা উঠে এসেছে। আর এটা হচ্ছে লেডিস হোস্টেল, এই যেখানে লেখাই ছিল যে সারদা হোস্টেল। আর এটা হচ্ছে ক্যান্টিন। তো এখান থেকে আমাদের একটা জিনিস নেওয়া হয়েছে, দাদা অনেকদিন আগে কিনে রেখেছিল, তো সেটা কি সেটা তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কখন যাবা? আর একটু রেস্ট নিয়ে নাও, টাটা করে দাও, আমরা বাড়ি যাচ্ছি। তো চলো আমরা বাড়ি যাই এখন। হ্যাঁ, আমরা এখন বাড়ি চলে যাব। তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি। তো দাদার জন্য খারাপ লাগছে, ট্রেনিং শেষ হয়েছে, 6 মাস হলো ট্রেনিং হয়েছে, ও বাড়ির থেকে বাইরে। তো এখন ওর পোস্টিং হয়েছে শিলিগুড়িতে, কিন্তু কিছু করার নেই মন খারাপ হলেও। তো ওকে এখন শিলিগুড়িতে চলে যেতে হবে, তো বাড়িতে যেতে পারবে না, হয়তো 15 দিন কি 20 দিন পরে ও ছুটি নিয়ে আসতে পারবে, তো তখন ওর সাথে আবার দেখা হয়নি। এখন ব্যারাকপুরে ছিল, ভালোই ছিল, কাছাকাছি ছিল, আর এখন শিলিগুড়ি চলে গেলে অনেকটাই দূর। তো দেখো ট্রেনে কত ভিড়, সকালে এসছিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরোটা দাঁড়িয়ে এসছি, অনেকটা দূর চারটা থেকে ব্যারাকপুর। তো আমরা পুরোটা দাঁড়িয়ে এসছি, এখনও দেখো পুরো দাঁড়িয়ে যেতে হচ্ছে, আর এত ভিড়, খুব শরীরটা খারাপ লাগছে, তবুও মানে বসার জায়গা পাচ্ছি না। তো মারও খুব কষ্ট হয়ে গেছে, মা আজকে পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, মাকে একটু বসার জায়গা করে দিতে পারিনি। তো আমরা ট্রেন থেকে নেমে একটা হোটেলে ঢুকলাম। আমি হোটেলে কোনোদিনও খাই না, আমার খেতে ইচ্ছা করে না, তো আজকে খেলাম, সবারই খিদে পেয়ে গেছে সেই জন্য খেলাম। আমাদের বাজারে এই যে নেমে পড়েছি আমরা, এবার একটু হেঁটে আমাদেরকে যেতে হবে। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে ছবিগুলো দিয়ে দিলাম, তো আমরা কী কী ছবি তুলেছি সেগুলো তোমরা দেখে নিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো আমরা এই যে ছবি তুলেছি সবাই মিলে একসাথে, খুব ভালো লাগছে। আর দাদার যতগুলো বন্ধু ছিল সবাই এসছে, দেখো ছবি তুলেছে, আরও অনেক ছেলেরা ছিল, ওদেরকে এখন পাওয়া যাচ্ছে না, সব ফ্যামিলির সাথে ব্যস্ত। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।